সো আমরা পথ হারাই ফেলছি, আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতেছি। What's up people, this is Imka Hawk and welcome back to another vlog. Already thumbnail or title dekhe bujchen je amra already kothay. So amra actually ashchi hocche castle e ar eta hocche ekta historical place amra jekhane jacchi actually. Hoyto apnara eta search korle google e onek kichu jante parben, but ami bhablam je amra video te keno dekhabo na. So let's see the intro and intro por pori amra sei place e chole jaitechi. Already amra castle chole aschi. আমার নাম সি, জাস্ট আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি, কজ দুপুর হয়ে গেছে, খোদা লাগছে। সো দেন আমরা এখনই যাব। ওকে ফাইনালি আমরা হারকিউলিস মনুমেন্টের সামনে চলে আসছি। যদিও আমরা এই যে ব্যাক সাইডে, আই মিন আমাদেরকে যাইতে হবে ঘুরে। সো আমরা এখানে বসে আর কি লাঞ্চ করব আগে, মামা খুলে খাওয়া শুরু করে দিয়েছে। সো আমরা লাঞ্চ করব এখানে আর তারপর হচ্ছে আমরা যাব ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড। চোখে আসল তো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি জানি না যে ক্যামেরায় কতটুকু দেখা যায়। সো আমরা হচ্ছে যে হারকিউলিসের ফ্রন্টে আসছি, বাট ওর মুখখানে অত সুন্দর করে দেখাইতে পারতেছি না। এখানে সবাই কয়েন ফেলে, সবাই ওই যে ব্রিজে যেমন তালা লাগায় এখানে কয়েন ফেলে ভালোবাসার নাম দিয়ে, তাই আমিও একটা কয়েন ফেলতে চাই। হ্যাঁ, এবার হলো সে প্রেমের স্বীকৃতি হিসেবে এখানে টাকা ফেলবে। দেখা যাচ্ছে, দেখা যাক থেকে কত টাকা। এখানে গরিব, আসলে গরিব প্রেমিক, সো কিছু করার নাই। হ্যাঁ, বাট সবাই এখানে এক টাকা করে ফেলছে, কিন্তু তুমি ফেলতেছো হলো গরিব প্রেমিক হিসেবে টাকা ফেলে। হ্যাঁ, তুমি দিচ্ছে, ঠিক আছে, আমার তো নাই। তো আমি
এটা হচ্ছে আর একটা মনুমেন্ট আর কি, বাট এটা কি হারকিউলিস? হারকিউলিসের মনুমেন্ট তো উপরেই ছিল। দেখাইছেন স্টার্ট অ্যাকচুয়ালি ভাসার ফিল হচ্ছে এইটা, বাট দ্য থিং ইজ এখন করোনার মধ্যে হয়তো বা এটা অফ, বিকজ এটা পুরোটাই পানির মতো মানে ইয়া থাকে। আমি আলাদা একটা ফুটেজ দেখাই দিচ্ছি অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন, বাট প্রবলেম হচ্ছে এখন এই মুহূর্তে নাই, এই যে টোটাল অফ। এখন জাস্ট অতটুকু দেখা যাচ্ছে, এই যে দেখেন এখন জাস্ট ছোট ঝর্ণাটাই দেখা যাচ্ছে, এবং এখান থেকে পুরাটাই হচ্ছে ভাসার ফিল। নাও আমরা এই জায়গায় পাহাড় থেকে ঢামছি আর কি, ভিলা টাইপের, বাট ওটা প্রাসাদ টাইপের, নট নর্মাল কোনো নর্মাল কোনো ভিলা না অবশ্যই। সো আমরা ওইখানে যেতেছি, এই বন জঙ্গলে যেগুলো কি একটা জিনিস ভয়ঙ্কর, গ্রাম ছাড়াও এই রাঙামাটির পথ আমরা এখন এই হাঁটতে হাঁটতে, এবার কি হবে নামবেন আমি দেখতে চাই। এই পথ দিয়ে ওইখানে যাব, ওই যে দেখা যাচ্ছে অলরেডি চার্চটা দেখা যাচ্ছে। এই সাইড দিয়ে উঠতে হবে উপরে, এত দূর উঠা সম্ভব না এখন, বাট ব্রিজটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে যারা ফটো তুলবেন তাদের জন্য। এনিওয়ে এটা হচ্ছে একটা ক্যাসেল, আর এটা হচ্ছে 1800 পর্যন্ত এই টাইমে হচ্ছে এই হেসেন এস্টেটে হচ্ছে এটা বানানো হয় সামার রেসিডেন্স হিসাবে। আর এইটা আমরা যে আসছি এতক্ষণ, এই যে পার্কটা, এটা হচ্ছে বার্ক পার্ক। আমরা এতক্ষণ বার্ক পার্ক দিয়েই মানে ওই পুরা জার্নিটা হেঁটে হেঁটে যে আসছি, পুরা বার্ক পার্ক এত বড়, পুরা হারকিউলিস থেকে এই পর্যন্ত হেঁটে আসছি। পার্কটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও, সো আমরা পথ হারাই ফেলছি, আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতেছি। সামনে জঙ্গলটা দেখাও, ওই জঙ্গলের ভিতরে আমরা এই পুরো এই জঙ্গল দিয়ে এই পাহাড়ে উঠতে হবে। হাইকিং এর লাঠি দরকার। ওয়াও, দেখা বোঝা যাচ্ছে না আসলে ক্যামেরায় কিচ্ছু। Thank you.
পুরো ডेंजरस কোল্ড এখান থেকে আমরা কোন নিচে নামছি হ্যাঁ জঙ্গল দেখাচ্ছে না জঙ্গল কিসের মধ্যে দিয়ে যাচ্ছি দেন হচ্ছে আমাদের বাসে উঠতে হবে সন্ধ্যার আগে এখান থেকে কিন্তু চলে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আশেপাশে একটু চক্কর দিয়ে দেখাই দেন মামা ঘুরায় এমনি দেখলে বুঝবে না না কি পরিমাণ জঙ্গল আছে আমরা এই ক্যাসল থেকে বিদায় নিচ্ছি বিকজ আমাদের টাইম আর নাই আমরা ডে ট্রিপ দিলাম এটা ডে ট্রিপে অনেক কিছু দেখছি যদি একটা সাইড দেখি না সেটা হচ্ছে হাব্বানের কাছে ছিল সো আর একটা ঘন্টা বা দুটা ঘন্টা থাকলে আমরা হয়তো দেখতে পারতাম এনিওয়ে সো আপাতত আল্লাহ হাফেজ এখান থেকে কাসল ভ্লগ থেকে আর কি কাসল ভ্লগ এটা একটা করলাম আর যদি কখনো আসি জাস্ট হাব্বান অফে তাহলে ওগুলো দেখাবো বাট মেইন অ্যাট্রাকশন আই থিঙ্ক এটাই এগুলাই বিকজ এই কাসলগুলা হারকিউলিস মনুমেন্ট তারপর হচ্ছে ওই ভিলাটা আর পার্কটা বিশেষ করে এইগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার অ্যাট্রাকশন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর হচ্ছে ভাই এইটা আপনি কি বলে জানেন ডু সাবস্ক্রাইব লাইক তো দিতে হয় এত কষ্ট করে ভিডিও বানায় লাইক দিবেন না এটা আমি বুঝি না কেন দেন না আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ চুস